প্রবাসী ভাই বোনেরা, আপনারা জ্বর সর্দি কাশি হলে কিভাবে ফার্মেসি অথবা হসপিটালে গিয়ে ডাক্তারকে কিভাবে বুঝিয়ে বলবেন সেটাই বলবো আজকে। চলুন শুরু করি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতাহ। আশা করি ভালো আছেন প্রবাসী ভাই বোনেরা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে জ্বর কাশি ঠান্ডার আরবিটা কিভাবে খুব সহজে কিভাবে বলা যায় ফার্মেসিতে, সেটাই বলার জন্য বলতেছেন। জ্বরের যে সাধারণ আরবিটা হলো হারারা, মানে আরবিতে বলা হলো হারারা, আর কাশির যে আরবিটা হইলো কোহা, আর ঠান্ডার যে আরবিটা হইলে হলো জুখাম। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব, স্ক্রিনে নিয়ে আমি বাংলাতে লিখে দিব, আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন। চলুন, এখন মনে করেন যে আপনার জ্বর হয়েছে, জ্বর হইলে আপনি জ্বরের আরবিটা হইলে হারারা, আর জ্বরের মনে করেন সুন্দর করে ডাক্তারকে বলতে হবে যে আনা আন্দি হারারা, বাস এটা বললে ডাক্তার বুঝে যাবে, এবারে ট্যাবলেট হোক যে কোনো জিনিস উনি দিয়ে দিবে। আর কাশির আরবিটা হইলে কোহা, কারণ কোহা বারে পরে যদি কারণ যে পুরো আরবিটা বলতে হলে আপনাকে বলতে হবে যে আনা আন্দি কোহা, বাস এখন মনে করেন 2-3 দিন যদি কাশির সাথে যদি কফ থাকে তাহলে আরবিতে বলে হইলে বেলগাম, মানে কাশি হইলে কোহা আর বেলগাম, আনা আন্দি কোহা মা বেলগাম, বাস এটা যদি বুঝাই বলতে পারেন উনি ওষুধগুলো দিয়ে দিব। বুঝছেন? তারপর আরেকটা হলো কি ঠান্ডা জুখাম, আর এই সর্দির আরবিটা হইলো জুখাম, বাস আনা আন্দি জুখাম। এদিকভাবে বললে ইনশাল্লাহ মাসরিটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে, এটা তো বুঝে না তো আপনারা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।